হ্যালো গাইজ, আমি অনুপম আর আপনারা দেখছেন ভ্রমণ। দীঘা সিরিজের এই দ্বিতীয় ভিডিওতে আজ আমরা নিউ দীঘার সমুদ্র সৈকত উপভোগ করব, যেটা তোমরা শুরুতেই দেখেছো। এর আগের দিন আমরা ওল্ড দীঘার নাইট লাইফ উপভোগ করেছি, যেটা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে চেক করতে পারো। শুরুতেই বলে রাখি, চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং শেয়ার করো। এখানে একটা সতর্ক বার্তা দেওয়ার আছে, এখানে এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ এগুলো খুবই মসৃণ এবং নুকিলা, একটু অসাবধান হলেই যে কোনো সময় স্লিপ করতে পারো। আমি খালি পায়ে এর ওপর দিয়ে যাচ্ছিলাম, তা সত্ত্বেও স্লিপ করে আছাড় খেয়েছি, অন্তক্রমে কোনো নুকিলা অংশের উপর পড়িনি, তাই এই সতর্ক বার্তাটা মাথায় রেখো। তো চলো এখন আমরা সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ করি। এখানে প্রথমের দিকে খুব একটা বড় ঢেউ দেখা যাচ্ছিল না, কিন্তু কিছুক্ষণ পরে বেশ বড় এবং উঁচু উঁচু ঢেউ দেখা গেল। তো প্লিজ ভিডিওটিকে শেষ অবধি দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সমুদ্রের ঢেউয়ের মজা নিতে থাকো। এর পরবর্তী ভিডিওতে আমরা জেট স্কি রাইড করব, যেটি নেক্সট শুক্রবার সন্ধ্যে 6টার সময় লাইভ হবে, এবং ভিডিওটি লাইভ হওয়ার পর ওই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশনেও দেওয়া থাকবে। এখানে আমি প্রতি শুক্রবার সন্ধ্যে 6টার সময় একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করি, সো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি শুক্রবার একটি করে ভিডিও দেখতে থাকুন। Thank you.
এই দীঘা সিরিজের পরবর্তী ভিডিওগুলিতে আমরা জেট স্কি রাইড করব, দেন শঙ্করপুর যাব, দেন উড়িষ্যা বর্ডার ক্রস করে তালচারি যাব এবং সবার শেষে বিচিত্রপুর যাব। বিচিত্রপুরে স্পিডবোটে করে বিচিত্রপুরের ম্যানগ্রোভসটা ঘুরে দেখব এবং সবার শেষে বিচিত্রপুরের নির্জন দ্বীপে বেশ কিছুক্ষণ সময় কাটাবো।